লাইভ বাংলা 24 এ আপনাদেরকে আবার স্বাগতম। ফেসবুক থেকে কিভাবে টাকা ইনকাম করা যায় তার দ্বিতীয় পর্ব নিয়ে এসেছি। আপনাদেরকে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে হলে প্রথম যে বিষয়টি জানতে হবে সেটি হলো আপনারা যে পেজটি তৈরি করলেন সে পেজে অবশ্যই লাইক করতে হবে 10,000 জনের। অর্থাৎ আপনি যখন আপনার পেজের ডান পাশে এই ইনভাইট বাটনে ক্লিক করার পর যখন 10,000 জনের মতো আপনার এই পেজে এসে এখানে এসে লাইক দিবে আপনার হাতের ডান সাইডে, ইনভাইট করার পর যখন এই যে বাম সাইডের উপরে যখন এসে ক্লিক দিবে তখন অবশ্যই আপনার পেজে একটি করে লাইক পড়বে। তো একটি করে লাইক পড়তে পড়তে যখন 1,000 জন লাইক দিবে তখনই আপনার পেজটি মানিটাইজ হয়ে যাবে, অর্থাৎ আপনি টাকা ইনকাম করতে পারবেন। তো আপনারা প্রথমে অবশ্যই একটি সুন্দর একটি পেজ তৈরি করবেন এবং সেই পেজ অবশ্যই আপনার বন্ধুদেরকে জানাবেন যে আমি একটি পেজ তৈরি করেছি ইনভাইটের মাধ্যমে। তো আপনারা জানেন একটি ফেসবুকে সাধারণত 5,000 জনের বেশি ফ্রেন্ড অ্যাড করা যায় না, কিন্তু ফেসবুকে যেহেতু 10,000 জন লাইক দরকার তাহলে আপনি কীভাবে আপনার ফেসবুকের এই পেজটি মার্কেটিং করবেন? হ্যাঁ বন্ধুরা, একটি কথা বলে রাখি, সেটা হচ্ছে যখন আপনাদের 5,000 জন যখন আপনাদের ফ্রেন্ড হয়ে যাবে তখন অবশ্যই আপনারা যেসব ফ্রেন্ড আপনাদের ইনঅ্যাক্টিভ থাকে আপনারা পোস্ট কমেন্ট করলে তারা যদি কোনো রিপ্লাই না দেয়, লাইক না করে, তাহলে তাদেরকে অবশ্যই রাখার আমি মনে করি কোনো যুক্তিযুক্ত আছে। তাদেরকে পেজে ইনভাইট করে তারা যখন এই পেজে আসবে, যখন লাইক দিবে, তখন তাদেরকে আপনার মেইন ফেসবুক পেজ থেকে, অর্থাৎ আপনার আইডি থেকে, হোম পেজ থেকে, যেমন আমি যাচ্ছি, এটা হলো আমার হোম পেজ, এখান থেকে আপনি অবশ্যই তাদেরকে আনফ্রেন্ড করে দিবেন, যেহেতু 5,000-এর বেশি ফ্রেন্ড করা যায় না। তো বন্ধুরা, আবার নতুন করে আপনারা ফ্রেন্ড অ্যাড করবেন এবং ফ্রেন্ড অ্যাড করে তাদেরকে আপনার পেজ সম্বন্ধে তাদেরকে জানাবেন। তারা যখন আপনার পেজে যখন লাইক দিবে তখন আপনার একটি করে লাইক বেড়ে যাবে এবং আপনার পেজের মেম্বার্সও আপনার বেড়ে যাবে। যখন 10,000 হয়ে যাবে তখন আপনি মানিটাইজ পাবেন, অর্থাৎ টাকা ইনকাম করতে পারবেন। তো টাকা যখন আপনার এখানে 10,000 জন আসবে তখন আপনি যে কাজটি করতে হবে, 10,000 জন আপনার পেজে যখন লাইক দিবে, দেখুন আমার পেজে কিন্তু এখন একজনে কিন্তু লাইক দেয় নাই, এখানে লেখা আছে নট রেটিং ইয়েট, এখনও কেউ আমার পেজে লাইক দেয়নি। তো যখন 10,000 জন যখন লাইক দিবে এই পেজে তখন অবশ্যই আপনি যে কাজটি করতে হবে এইরকম একটি পেজে আসতে হবে যার নাম হলো ক্রিয়েটর স্টুডিও। তো ক্রিয়েটর স্টুডিওতে আসবেন, ক্রিয়েটর স্টুডিওতে আসার পরে আপনারা লিখবেন এটুকু, লিখবেন https://www.facebook.com/creatorstudio/, এটা দিয়ে এন্টারে বাটনে ক্লিক করবেন। বন্ধুরা, আপনাদেরকে অবশ্যই জানতে হবে এখানে তখনই আসবেন যখন আপনার পেজে 10,000 জন লাইক দিবে। আসলে অনেকে বিশ্বাস করতে চায় না যে আসলে ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় কিনা। আসলে ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায়, এরা আসলে আপনাকে টাকাটা দিবে হতো আপনাকে ফেসবুক পেজে যখন মানিটাইজ হয়ে যাবে, 10,000 জন আপনার লাইক করবে আপনার পেজে, তখন তারা বিভিন্ন কোম্পানি থেকে তারা অ্যাড দিবে এবং সেই অ্যাডগুলোতে আপনার ফেসবুকের ভিডিওর সঙ্গে তারা শো করাবে। তো অবশ্যই আপনার কিন্তু আপনার পেজে কিন্তু ভিডিও থাকতে হবে। হ্যাঁ, তো ভিডিও তো অবশ্যই থাকতে হবে এবং ভিডিওতে অবশ্যই 30,000 3 মিনিটের ভিডিও থাকতে হবে, 3 মিনিটের বেশি ভিডিও থাকতে হবে, যে ভিডিওতে 30,000-এর মতো ভিউ থাকতে হবে, দেন আপনি মানিটাইজেশন পাবেন। তো আপনারা আসলে প্রথমে অনেকে আছে যে ফেসবুক পেজটা খুলে রেখে দেয়, কোনো মার্কেটিং করে না এবং তার ফ্রেন্ডদেরকে জানায় না যে আমি একটা ফেসবুক পেজ খুলেছি, বন্ধু তোমরা এসে একটি লাইক দাও এবং আমার ভিডিওগুলো দেখো। আসলেই 3,000-4,000 লাইক করলে তারপরে ভিডিওগুলো এমনি ভাইরাল হয়ে যায়,
যখন আপনার ভিডিওটি 30,000 পজ টাইম যখন আপনার ফুলফিল করবে এবং 10,000 লাইক করবে, তখন আপনার পেজটি অবশ্যই মানিটাইজ হয়ে যাবে এবং সেখান থেকে আপনি একটা ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। তো এখানে আসার পর এখানে গেট স্টার্টেডে ক্লিক করবেন, তখন আপনার যে পেজটি আপনি মানিটাইজ করতে চাচ্ছেন সে পেজটি দেখুন এখানে আসবে। কসমেটিক, এখানে লেখা আছে চুজ ইউর পেজ, উপরে দেখুন লেখা আছে সি অল ইউর পেজ ইন অন প্লেস, ফার্স্ট চুজ হুইচ পেজ ইউ উড লাইক টু ম্যানেজ ইন ক্রিয়েটর স্টুডিও বাই সিলেক্টিং দেম বিলো, অর্থাৎ আপনি কোন পেজটি চাচ্ছেন আপনি মানিটাইজ করবেন সেটা আপনি সিলেক্ট করুন। আমি সিলেক্ট করেছি, এখানে অ্যাপ্লাই বা বাটনে ক্লিক করুন। অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর এখানে দেখুন এরকম আসবে সি হোয়াট ওয়েদার ইউ কোয়ালিফাই ফর অ্যাড ব্রেকস, আপনার পেজটি আসলে অ্যাড ব্রেকের জন্য কোয়ালিফাই কিনা এখানে দেখাবে। এখানে কিন্তু দেখাচ্ছে দেখেন নট এলিজিবল, অর্থাৎ আপনি যে পেজটি ক্রিয়েট করেছেন এটা এখনও অ্যাড দেখানোর মতো উপযোগী হয়নি। এই পেজে অবশ্যই 10,000 লাইক থাকতে হবে এবং আপনি 3 মিনিটের বেশি একটি করে ভিডিও দিবেন, যে ভিডিও অবশ্যই 30,000 পজ টাইম থাকতে হবে, তার 30,000 জন অবশ্যই ভিউ করতে হবে, দেন আপনি এখানে পাবেন এলিজেবল। যখন এলিজেবল হবে তখন অটোমেটিক্যালি আপনার ফেসবুক পেজে অ্যাড শো করবে এবং আপনি সেখান থেকে ভালো একটি টাকা ইনকাম করতে পারবেন। এখন বন্ধুরা আসুন সেই টাকাগুলো আপনারা আসলে কি বাংলাদেশে নিয়ে যাওয়া যাবে কি না। হ্যাঁ বন্ধুরা, নিয়ে যাওয়া যাবে। আমরা যেমন ইউটিউব চ্যানেল তৈরি করি এবং সেখান থেকে অ্যাডসেন্স থেকে আমরা বাংলাদেশ ব্যাংকে টাকা নিয়ে যাই, ঠিক একইভাবে এখান থেকে বাংলাদেশ ব্যাংকের কিছু ইনফরমেশন দিলে আপনারা এখান থেকে ডিরেক্ট আপনাদের ব্যাংকে টাকা চলে যাবে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, আপনারা আপনাদের পেজের ভালো ভালো কন্টেন্ট রাখুন এবং 10,000 জন লাইক নিয়ে আসুন এবং বেশি বেশি করে ভিডিও ওয়াচ বাড়ান, প্রতিদিন একটি করে ভিডিও দেন এবং আপনার বন্ধুদেরকে আপনাদের পেজে নিয়ে আসুন, দেন আপনাদের অবশ্যই অবশ্যই আপনাদের ফেসবুক পেজটি মানিটাইজ হয়ে যাবে। তো বন্ধুরা সেই পর্যন্ত আপনাদেরকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যদিও ভিডিওটি অনেক দীর্ঘায়িত করলাম, তো নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ।